আমাকে অনেকেই বলেছিল এই বিচার করতে যাচ্ছ তোমাকে তো মেরে ফেলে দেবে, আমি যে জীবনের মায়া করি না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে যাব। বিচারহীনতার কালচার এদেশে চলতে পারে না। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, বাবা মা ভাই সব হারিয়ে পেয়েছি আপনাদের, আপনাদের স্নেহ আপনাদের ভালোবাসাই আমার চলার পথের পাথেয়। আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, 21 বছর পর সরকার গঠন করেছি, ওই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে দিয়ে আমি সেই খুনিদের বিচার করেছি। আমাকে অনেকেই বলেছিল এই বিচার করতে যাচ্ছ তোমাকে তো মেরে ফেলে দেবে, আমি যে জীবনের মায়া করি না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে যাব। বিচারহীনতার কালচার এদেশে চলতে পারে না। খুনি দোষী তাদের বিচার বাংলাদেশে হবে, সেই বিচার করতে যে অনেক বাধা, সাক্ষী দেওয়ার লোক পাওয়া যায় না, বিচার করতে যে খালেদা জিয়া বাধা দিয়ে হরতাল ডাকে যাতে জজ সাহেব কোর্টে যেতে না পারেন, রায় দিতে না পারেন, সেই রায়ের দিনেও হরতাল ডেকেছিল। খুনিদেরকে খালেদা জিয়া যখন 2001-এ ক্ষমতা আসে সেই খুনিদেরকে আবার চাকরি দেয়, পুনর্বাসন করে, তখন তারা সাজা পেয়েছে। তারপরেও আল্লাহ রহমতে 2008-এ নির্বাচনে জয়ী হয়ে যখন সরকারে আসি সেই বিচারের রায় কার্যকর করি।